মুহূর্তে এখানে দেখতে পাচ্ছো খুঁটি পুজোর প্রস্তুতি চলছে। তো ঢাকে কাটি পড়ে গেছে দেখতে পাচ্ছো, খুঁটিটা রয়েছে মা দুর্গার একদম ত্রিশূল দিয়ে খুঁটিটা রয়েছে। বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের দেখাতে চলেছি আরেকটি খুঁটি পুজো, নতুন খুঁটি পুজো, লালাবাগান নবাঙ্কুরের খুঁটি পুজো, একটি মধ্য কলকাতার ঐতিহ্যবাহী পুজো। এবারে এবছর হচ্ছে 63তম বর্ষ তাদের, সঙ্গে তাদের এবারে থিম লঞ্চ দেখাবো তোমাদেরকে এবং খুঁটি পুজো দেখাবো। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ আপাতত খুঁটি পুজোর আগেই দেখো বাস চলে এসেছে পুজো মণ্ডপের জন্য, আর ঠিক এই জায়গাটাতেই খুঁটি পুজোটা হয়ে থাকে, আর ঠিক সামনে হচ্ছে খুঁটি পুজো। তো চলো সামনের দিকে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ মণ্ডপটা, এর ভেতরে আমরা এবার প্রবেশ করছি, এখানে খুঁটি পুজো হচ্ছে এবং ভেতরের দিকে চলে এসেছি। তোমরা এখানে ঢুকেই আগে তোমরা দেখতে পাচ্ছি যে এইখানে দেখো এবছরের থিম রয়েছে, এখানে খুঁটি পুজোর পরে এটাকে লঞ্চ করা হবে। এছাড়া তোমাদেরকে দেখিয়ে নিই, এইখানে ঠিক সামনের দিকে খুঁটি পুজো হচ্ছে, খুঁটি পুজো এই মুহূর্তে খুঁটি পুজোর প্রস্তুতি চলছে, আর কিছুক্ষণের মধ্যে খুঁটি পুজো শুরু হয়ে যাবে। আর ঠিক সামনে দেখো খুঁটিটা রয়েছে, খুঁটিটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, খুঁটি সুন্দরভাবে সাজানো হয়েছে, সঙ্গে দেখো মা দুর্গার ত্রিশূল রয়েছে খুঁটিটার মধ্যে একদম সামনে। আর এইখানে দেখো লালাবাগান নবাঙ্কুর লেখা রয়েছে, তার এইদিকে দেখিয়ে নিই, দুদিকে দুখানা কিন্তু পাখা রয়েছে, তাল পাতার পাখা রয়েছে দেখা যাচ্ছে। আর এইখানে সবাই এই মুহূর্তে খুঁটি পুজোর জন্য প্রস্তুত হচ্ছে, জাস্ট কিছুক্ষণের মধ্যেই খুঁটি পুজোটা শুরু হতে চলেছে। আর সামনেই দেখো মা দুর্গার একটি ছবি রয়েছে যেখানে পুজো শুরু হবে। এখানে দেখে নাও ঢাক এসে গেছে, এখানে ঢাক বাজানো হবে পুজো উপলক্ষে। আর ঠিক সামনের দিকে দেখো খুঁটি পুজোর প্রস্তুতি চলছে, কিছুক্ষণের মধ্যেই খুঁটি পুজো শুরু হতে চলেছে, এখানে তোমাদেরকে দেখিয়ে নিই। সো এইখানে দেখতে পাচ্ছ খুঁটিটা রয়েছে, খুঁটিটার সামনে দেখো ত্রিশূল রয়েছে, আর সুন্দরভাবে মালা দিয়ে সাজানো হয়েছে খুঁটিটা। আমাদের এই মুহূর্তে প্রস্তুতি চলছে খুঁটি পুজোর, আর সুন্দর একটা মণ্ডপ এখানে বানানো হয়েছে, বলতে গেলে প্রারম্ভিক মণ্ডপ এই খুঁটি পুজোকে উপেক্ষা করে বলা যেতে পারে। এই মুহূর্তে আমার সাথে রয়েছে স্বনামধন্য শিল্পী প্রশান্ত পাল। তোমরা প্রশান্ত পালকে সকলেই চেনো, লালাবাগান নবাঙ্কুরের পুজোটাও তুমি এবছর করছো, তো এই পুজোর এবারের ভাবনাটা নিয়ে একটু যদি বলো। এই বছর এখানকার ভাবনা হচ্ছে উৎসর্গ। গত দু বছর আমরা যেই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, আমরা প্রত্যেকটা শিল্পী এবং কর্মকর্তারা দায়বদ্ধতা ছিলাম যে এই দু বছর কলকাতা পুজোটাকে বাঁচিয়ে রাখা, আমরা মানে সেই দিকে সাকসেস হয়েছি। আবার এই বছরটা হচ্ছে আবার সেই পুরনো দিনে ফিরে যাওয়া, সেই আবার প্রচুর ভিড়, দর্শকরা আসবে এবং প্রত্যেকের মনে আরও প্রত্যাশা বেড়েছে। এবং বিশেষত এই বছর আমরা যেহেতু ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পেয়েছি, তাই আমাদের দায়িত্ব আরও অনেক বেশি। তো সেই কথা মাথায় রেখে লালাবাগান নবাঙ্কুরের থিম হচ্ছে উৎসর্গ। এমন একটা কাজ এখানে হতে চলেছে, আমার মনে হয় যে পুরনোটাকেই নতুনভাবে কীভাবে আবার গ্রহণযোগ্যতা করা যায় তারই প্রয়াস। আর যারা দর্শক আসতে চলেছে এবছরে লালাবাগান নবাঙ্কুর দেখতে, তাদের উদ্দেশ্যে একটু বার্তা? প্রত্যেক দর্শকদের বলবো অবশ্যই তারা লালাবাগানের পুজোটা দেখবেন। সারা কলকাতার পুজো দেখার পর লালাবাগানের পুজোটা দেখলে আপনার মন ভরে যাবে, এইটুকুনি আমি বলতে পারি। অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে। ঢাকে কাটি পড়ে গেছে দেখতে পাচ্ছ, সঙ্গে এখানে খুঁটি পুজো শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন এসে গেছে, এখানে ক্লাবের মেম্বাররা সদস্যরা সকলেই চলে এসেছে এই মুহূর্তে এখানে। সঙ্গে ওখানে একটু ঢাক বাজছে, একদমই পুজোর অনুভূতি বলতে গেলে, দুর্গা পুজো শুরু হয়ে গেছে মনে হচ্ছে।
পাচ্ছ খুঁটিটাকে তোলা হচ্ছে। দেখো দেখো এই মুহূর্তে খুঁটিটা এখানে তোলা হচ্ছে। খুঁটিটা একদম ত্রিশূল, মা দুর্গার ত্রিশূল রয়েছে এবং ঢাল রয়েছে দেখা যাচ্ছে খুঁটিটার মধ্যে। এই খুঁটিটা এখানে আপাতত পূজিত হয়ে এখানে খুঁটিটাকে দাঁড় করানো হয়ে গেল। মণ্ডপের সূচনা প্রায় হয়ে গেল বলতে গেলে। লালাবাগান নবানপুরে তোমাদের খুঁটি পুজো দেখালাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকো, সুস্থ থাকো।